একজন যখন সন্তান পায়, সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়, তো তখন তার 7 দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে গোশত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন। এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই। এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি, 14তম দিনেও দিতে পারেননি, 21তম দিতে পার তম দিনেও দিতে। যার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে উত্তর হচ্ছে জি, অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ, অনুরূপভাবে অনলাইনে কুরবানির পশুও ক্রয় করা জায়েজ। বিভিন্ন ডেইরি ফার্ম আছে, অ্যাগ্রো ফার্ম আছে, এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে, তারা কিন্তু আমি দেখলাম যে বিক্রয় .com-এ না রকমারি .com-এ আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে, গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে, সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে। যে এটা জায়েজ আছে ইনশাল্লাহ, আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান, ওখানে যেতে না চান, আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে, দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে। প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা, এটা নিশ্চিত হতে হবে। অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই, পশুটা সুস্থ আছে কিনা, বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে। দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে, কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না, এটার একটা নির্ধারিত বয়স সীমা দেওয়া আছে শরীয়তে, সেটা আপনাকে মেনটেন করতে। তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দুটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে, এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা, বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা, দুই নম্বর হচ্ছে পশুর বয়স। এই দুটি জিনিস যদি আপনি এনশিওর করেন, আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। সম্মানিত শুধু এবার আমরা শুনব আরও একটি মোস্ট আস্কড কোশ্চেন ইন দিস করোনা পিরিয়ড, COVID-19 আউটব্রেক পিরিয়ড। সেটা হচ্ছে এই করোনা পরিস্থিতিতে কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সওয়াব পাওয়া যাবে কি না, এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্ট সময়ে গত কয়েক বছর আগে আমরা খেয়াল করেছি যে তারকা জগতের কিছু লোক বা নাটক সিনেমা জগতের কিছু লোক এরকম ঘোষণা দিয়েছে যে আমরা টাকা বন্যার্ত লোকদেরকে দিয়ে দিলাম, আমরা কুরবানি দেবো না। তো ওনাদেরকে আল্লাহ এত টাকা দিয়েছেন, ওনারা বন্যার্ত লোকদেরকেও সহায়তা করতে পারেন, আবার কুরবানিও করতে পারেন। সো একটা দিয়ে আরেকটা হবে না, আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার সওয়াব হবে, কিন্তু কুরবানির সওয়াব কিন্তু আপনি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি করলে যেই প্রাণীটার কুরবানি করা হলো ওই প্রাণী তার শিং নিয়ে, তার গায়ের পশম নিয়ে, পায়ের খুরগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সো এই সওয়াব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে আপনি যদি কুরবানির টাকা দান করে দেন, দানের সওয়াব হবে কিন্তু কুরবানির সওয়াব হবে না, এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না। একজন যখন সন্তান পায়, সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়, তো তখন তার 7 দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে গোশত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন। এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই। এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি, 14তম দিনেও দিতে পারেননি, 21তম দিতে তম দিনেও দিতে পারেননি, হাতে টাকা ছিল না, সামহাও কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায় আদায় হয়ে যাবে, এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্না নয়, সুন্না হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া। পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয়, আকিকা দেওয়া সুন্না হচ্ছে ছাগল দিয়ে। হ্যাঁ, গরু 7 ভাগে 1টি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান,
আকিকা আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্না নয়। সুন্না সম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া, ছেলের ক্ষেত্রে দুইটি ছাগল, মেয়ের ক্ষেত্রে একটি ছাগল। আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক। আবারও হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে, আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে